কথায় আছে যে রাতে সে ছুলো বাঁধে, সেরকম একজন তপনের নিশ্চিন্তা গ্রামের বাসিন্দা মনোজ অধিকারী, যিনি একদিকে দিনের বেলায় জমিতে লাঙল দিয়ে ফসল ফলাতে নেমে পড়েন, তিনি আবার রাতের বেলায় কাগজ কলম নিয়ে বসে পড়েন নিজের মনের কবিত্বকে লিপিবদ্ধ করতে। কবিতা বা পদ্য হচ্ছে শব্দ প্রয়োগের ছান্দনিক কিংবা অনিবার্য ভাবার্থের বাক্যবিন্যাস, যা একজন কবির আবেগ, অনুভূতি, উপলব্ধি ও চিন্তাকে চিত্রকল্পের সাহায্যে সৃষ্টি করে, যা নিজেকে তো তৃপ্তি দেয়ই, পাশাপাশি পাঠককেও তৃপ্তি দেয়। শুরু হয়েছিল সেই স্কুল জীবন থেকে, ক্লাস ম্যাগাজিন দিয়ে হাতে খড়ি কবিতার স্কুলের মাস্টারমশাই ও বন্ধুদের বন্ধুবান্ধবদের অনুপ্রেরণায় এগিয়ে চলা। স্কুল কলেজের পাঠ চুকতেই মনের মধ্যে চলা বিভিন্ন কল্পনা শক্তির সংমিশ্রণে সেই কবিতার চর্চাকে আরও এগিয়ে নিয়ে চলা। সুযোগ এসে যায় সামনে, হঠাৎ করে কলকাতায় গিয়ে বেশ কয়েক বছর থাকা, আর এই সুযোগকে কাজে লাগিয়ে সেখানে এক কবি সংগঠনের সাথে যুক্ত হয়ে নিজেকে আরও ঘষে মেজে পালিশ করে তোলা। কিন্তু বাস্তবে পারিবারিক টানে ফের তপনে ফিরে এসে সংসারের হাল ধরতে কৃষিকাজে নেমে পড়লেও মনের মধ্যে সযত্নে লালিত হওয়া কবিত্বকে ভোলেননি মনোজ অধিকারী। এর মধ্যেও বিয়েও করেন, বিয়ে করে আসা নতুন বউয়ের স্বামীর এই কবিতা চর্চার কথা জানতে পেরে অখুশি না হয়ে বরং খুশি হয়েছিলেন। আর এরপরে রাতে যখন সবাই ঘুমায় তখন মনোজবাবু নিজের মনে কবিতা লিখে চলেন, সেই লেখায় যাতে মানসিক কল্পনার কবিতা লেখায় ব্যাঘাত না ঘটে তার জন্য তিনি চা কফি মনোজবাবুর হাতে সামনে যোগান দিয়ে সাহায্য করতে ভোলেন না। ইতিমধ্যেই মনোজবাবু পাঠক মহলে ভালোই সাড়া পেয়েছেন, তাই এর মধ্যে তার তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছে, দুটি বালুরঘাট থেকে হলেও অপরটি হয়েছে সুদূর পুরুলিয়া থেকে। জমিতে কৃষিকাজ করার সাথে সাথে ইতিমধ্যেই পঞ্চায়েত কন্ট্রাকচুয়াল কাজ করতে শুরু করেছেন, কিন্তু তবুও তার কবিতা চর্চা ছাড়েনি, বরং এই সব কাজের মধ্যেই দিনভর তিনি কবিতা লেখার রসদ মনের মণিকোঠায় সংগ্রহ করে রাখেন। তারপর সবাই যখন সারাদিনের ক্লান্তি কাটিয়ে উঠতে বিছানায় শয্যা নেয় তখন মনোজবাবু নিজের সাধনায় বুঁদ হয়ে যেতে ভালোবাসেন। জীবনানন্দ দাশ বলেছেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি, কবি হয়ে কবি হবে মানবতার, কবি হবে সত্য ও সুন্দরের পূজারী, আর কবিতা হবে এই অমোক সত্যর নির্দেশক। মনোজ অধিকারী তার কবিতা লেখনের মাধ্যমে সেই কবিসত্তাকেই ফুটিয়ে তুলেছেন এই তপনের মাটি থেকে। এমবিডি লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে, 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস প্লাস ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার, সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিডি লাইট। আমরা শুনব তার এবং তার স্ত্রীর এই প্রসঙ্গে কি জানিয়েছেন। কি কারণের জন্য আপনি লেখালেখির সঙ্গে যুক্ত হলেন? মেনলি ওইভাবে তো হয় না, স্কুল লাইফে সবাই কিছু না কিছু লেখে, সেরকম আমারও লেখার ইচ্ছে ছিল, লিখছিলামও। তারপর থেকে একটা মন থেকেই মনে হলো যে লেখালেখিটাও করলে খারাপ হবে না, তাই সেই স্কুলের মাস্টারমশাইরা উৎসাহ দিতেন, বাড়ির বাবা মা উৎসাহ দিতেন, তারপর থেকেই লেখালেখিটা এখন অবধি চালিয়ে যাচ্ছি। কি লেখেন, সাহিত্য না? মূলত আমি কবিতা লিখে থাকি। কি ধরনের কবিতা লেখেন আপনি? প্রাকৃতিক, ফ্যামিলি, পরিবারগত। আপনার কবিতা কোথায় কোথায় প্রকাশিত হয়েছে? আমার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল বালুরঘাটের একটা লিটিল ম্যাগাজিনে, তারপরে 1992। তারপরে কলকাতায় আমি দীর্ঘদিন থাকি, 6-7 বছর, সেখানে বিজল্প নামে যে পত্রিকা আছে, লিটিল ম্যাগাজিন, সেখানে অনবরত ওদের সঙ্গে মিশে নানা রকম অভিজ্ঞতা সঞ্চয় করে সে দীর্ঘদিন থাকার ফলে বিভিন্ন কবিতা ওখানে ছাপানো হয়। কলকাতার অন্যান্য মধ্যে কবিতা, পাখির কবিতা আমার ছাপানো হয়েছে। কবিতা লেখা ছাড়া আপনি কি করেন? মূলত কৃষিকাজ করি, জমি জমা পুকুর। আপনার লেখা আর কোথাও প্রকাশিত হয়েছে? আমার লেখা তো বই হিসাবে 3টে বই বেরিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে দুটো বালুঘাট থেকে আর একটা
পুরুলিয়ার নাট মন্দির থেকে। উল্লেখযোগ্য কী কী বই আপনার? আমার শেষ বইটা হলো আমি ও আমার অংশ, সেটা নাট মন্দির থেকে বের হয়। এর আগে দুটো বেরোয়েছিল বোধ সাহিত্য পত্রিকা থেকে, বালুঘাট, দেবাশিস রায় তার সম্পাদক। আরও কি কবিতা লেখার কি ইচ্ছা আছে আপনার? আছে, এবং আমি তো এখনও প্রতিনিয়ত লেখি, পড়ি, পড়াশোনাও চালাচ্ছি। আর লেখা লেখেছি পাশাপাশি আপনি কৃষিকাজের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরেই, এটাও একটা মানে অভিজ্ঞতার মধ্যেই পড়ে। বলেন আমি কিভাবে সাহায্য করি? যখন সে লেখে কোনো মানে কথা বা ডিস্টার্ব করা আমার উচিত না, কথা ডিস্টার্ব করি না, সেভাবে ওই সাহায্য যাতে নিজে ইচ্ছা লিখতে পারে মনোভাব দিয়ে, সেটা সাহায্য করি। আপনি ওনার পত্নী, তো আপনি কিভাবে ওনাকে সাহায্য করেন? কটা পর্যন্ত লেখেন উনি? আগে লিখতেন রাত 12টা 1টা, ঘুম থেকে উঠেও বসে লিখতেন, ঘুম ধরছে না তখন বসেও লিখতেন। পাশে আমি ধরেন ঘুমাই আছি, জানতে পারলাম না যে বসে বসে লিখছে, তারপর জানি যে লিখছে, যে বসে ওগুলো মনে করছে আর লিখছে, রাত 11টা 12টা অবধি লেখে। শীতের দিনে যখন লেখে তার লেখাকে সাহায্য করতে আপনি কি করে দেন? কিভাবে রাতে উনাকে সাহায্য করেন? কিভাবে ধরুন খাইয়ে লেখালেখি করছে, তখন একটু গরম গরম কোনো কফি বা কোনো কিছু আনে দিয়ে যাতে খাইতে মনে রাখতে পারে। আবার যখন সে ক্লান্ত